দফায় দফায় মার খেয়েও নিজের ইচ্ছের বিরুদ্ধে নিজের বিয়েকে থামাতে পারল না মেয়েটি। অতিরিক্ত কান্নায় চোখ দুটো ফুলে আছে, সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়েও ভর দুপুরে বিয়ের আসরে কোণে সেজে বসে আছে। হঠাৎ করে উল্কার মতো চলে এলো অচেনা একটি ছেলে, এদিক সেদিক না চেয়ে বউ সেজে বসে থাকা মেয়েটিকে পাজা কোলে করে গাড়িতে তুলে ফেলল। উপস্থিত মানুষেরা চেষ্টা করেও গাড়িটিকে আটকাতে পারেনি। বুদ্ধি করে এক ছেলে তড়িতেই গাড়ির পেছনে থাকা নাম্বার প্লেটের ছবি তুলে নিল। মেয়েটির কিছু আত্মীয়র ছেলে গাড়িটির পেছনে পেছনে দৌড়াতে লাগলো, কিছুতেই কোনো লাভ হলো না। চোখের পলকেই গাড়ি মেইন রাস্তায় উঠে সাই সাই করে সবার দৃষ্টির অগোচরে চলে গেল। বিয়েবাড়ির আনন্দঘন পরিবেশটা নিরানন্দে পরিণত হলো। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল এমন একটা বিশ্রীকর কাণ্ড ঘটে যাওয়াতে। মেয়েটির চাচা মাথায় হাত চাপড়াতে লাগলেন, এখন কি হবে এই বলতে বলতে। মুখরিত পরিবেশে বাজে রকমের গুঞ্জন সৃষ্টি হলো। মুরব্বি মহিলারা দোয়াদরুদ পড়তে লাগলেন। একটু পরেই বরযাত্রী চলে এলো। বর তার জন্য সজ্জিত স্টেজে গিয়ে বসল। বাকি অতিথিরা তাদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে আসন পেতে বসল। বর আসা উপলক্ষে কোনো সমাগম নেই বিয়ে বাড়িতে। থমথমে হয়ে আছে একটু আগেও উল্লাসে কলরবে মেতে থাকা বাড়িটি। স্টেজে যে যার মতো করে বসে গল্পগুজব করতে লাগলো। খাবার পর্ব শুরু হতেই ছেলের বাবা কৌতূহল চোখে বললেন, কি ব্যাপার, বিয়ে পড়ানো না হতেই খাওয়ার আয়োজন? কনে পক্ষের একজন মুরব্বী এসে বললেন, সমস্যা নেই, খাওয়া দাওয়া শেষ হোক, বিয়ে পরে পড়ানো যাবে। না, এটা হয় না, আগে বিয়ে পড়ানো হবে তারপর খাওয়া, আমরা নিয়ম ভঙ্গ করতে পারি না, সমাজের একটা প্রচলিত রেওয়াজ আছে। এভাবে এক দু কথায় জানাজানি হয়ে গেল বউ নেই। কেউ বলছে বউ আগের প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে, কেউ বলছে বউ কিডন্যাপ হয়েছে, কেউ বলছে বেশি সুন্দরী বলে বউকে জিনে তুলে নিয়েছে। এই মেয়ের ওপরে জিন ভর করেছে বহুদিন আগেই, এটা জিনের প্রতিশোধ। বরপক্ষ কোনে পক্ষকে কথার অগ্নিবর্ষণ নিক্ষেপ করতে লাগল। বরের মামা বললেন, দুলাভাই, এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। কিন্তু পাত্র বাদ সাধল, সে এই মেয়েকেই খুঁজে বের করে বিয়ে করবে। তারা বাবা ছেলে পাল্টা যুক্তিখণ্ডনে লিপ্ত হলো। বরের কথায় সায় দিয়ে মেয়ে পক্ষের সবাই বলতে লাগল, জামাই ঠিকই বলছে, দয়া করে আপনারা ধৈর্য ধরে কিছু সময় অপেক্ষা করুন, আমরা খুঁজে বের করে আনছি বউকে। গাড়ির নাম্বার টুকে নিয়েছি আমরা, এটা গ্রাম শহর নয়, সুতরাং খুঁজে বের করতে দেরি হবে না থানায় গেলে। বরের এক মামা তার বাবাকে বলল, দুলাভাই মাথা ঠান্ডা করেন, আমার কথা মন দিয়ে শোনেন। বিয়ে করার উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হয়ে যদি বিয়ে না করে ঘরে ফিরে ছেলে, তাহলে এটা বড় অমঙ্গল, অশুভ। যে কোনো একটা মেয়েকে খুঁজে বের করতেই হবে, সে পর্যন্ত তামিম বাইরে কোনো এক জায়গায় অবস্থান করুক, পাগড়ি পায়জামা পরে রাস্তায় রাস্তায় ঘুরবে কিভাবে? মাথা ঝুঁকে ঝিম মেরে বসে রইল বরের বাবা। কনেপক্ষের অনুরোধে সবাই খেয়ে নিল। পরন্ত বিকেল, তপ্ত দুপুরের চোখরাঙানি এখন আর নেই, মৃদু সমীরণে দুলছে গাছের কচি শাখাগুলো। কুঞ্জনলতা ভবনটির সামনে থামলো একটি গাড়ি। গাড়ির ভিতরে এতক্ষণ বউ সাজা মেয়েটি বেহুশ হয়ে পড়েছিল। গাড়ি উঠানে থামতেই মেয়েটির হুঁশ এলো, নড়েচড়ে উঠে বসল। ঘরের ভিতর থেকে বের হয়ে এলো একটি মেয়ে। উঠানে তাকিয়েই সে স্তব্ধ হয়ে গেল। দেখে লাল টুকটুকে শাড়ি পরা একটি বউ। তার বড় ভাই শুভ্রও গাড়ি থেকে বের হলো। ভাইয়া, তুই হঠাৎ বিয়ে করে ফেললি চুরি করে, তুই না লুবানা নামের একটা মেয়ের সাথে প্রেম করিস? শুভ্র পকেট থেকে টিস্যু বের করে সারা মুখের ঘাম মুছতে মুছতে, একটা চর খাবি বদমাইশ, মেজাজ এমনিতেই তেতে আছে, এই পিচিকে নিয়ে এক থালা ভাততে, ক্ষুধায় গাড়িতে বেহুশ হয়ে পড়েছিল। পাশ থেকে তার চাচি এসে, এটা চুরি নয় রে উর্মি, চুরি তো করে মানুষ রাতে, এটা দিনে ঘটেছে, এটা ডাকাতি। শুভ্র রেগে গেল শুনে, চাচি ও আমার বউ নয়, বুঝলে? আহ, কি বলিস কি, তুই কার বউ তুলে আনলি জোর করে,
একটু পর না পুলিশ চলে আসে বাড়িতে। রান্নাঘর থেকে বের হয়ে এলো শুভ্রের মা জেসমিন বেগম। হা হুতা শুরু করলেন ছেলের এমন উদ্ভট কর্মকাণ্ড দেখে। তুই এটা কি করলি বাপ? কোন বাপ মার বুক খালি করলি? উপস মা থামো, এমনভাবে গলা ফাটাচ্ছ কেন? লোকে শুনলে ভাববে বুঝি আমি খুন করেছি। উর্মি মা ও চাচিকে গিয়ে বলল, আরে এসব ভাইয়ার ভুয়া কথা, নিজেই বিয়ে করেছে। মেয়েটি ড্রয়িং রুমে গুটিসুটি মেরে বসে আছে, ভয়ে হাত পা ঠক ঠক করে কাঁপছে। উর্মি তার কাছে গিয়ে বলল, এই মেয়ে তোমার নাম কি? কাজল। দারুণ নাম তো, কি কোমল, কি পবিত্র। ভাইয়ার সাথে তোমার কত দিনের পরিচয়? আমি ওনাকে চিনি না, হীনকণ্ঠে জানালো কাজল নামের মেয়েটি। বলো কি মা, চাচি এদিকে আসো তাড়াতাড়ি। উর্মির ডাকে তারা ব্যস্ত পায়ে এগিয়ে এলো। কি হয়েছে রে? এই মেয়ে নাকি ভাইয়াকে চিনেই না। জেসমিন বেগম নিজের রুমে গিয়ে বোরকা বের করে পরে নিল। মেয়েটিকে বলল, তোমার ঠিকানা বলো, আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিব। মেয়েটি তবু চেপে বসে রইল। শুভ্রের চাচি মেয়েটিকে জোর করে দাঁড় করাতে গেলে ও মা গো বলেই মেয়েটি যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। মেয়েটির পিঠ থেকে শাড়ির আঁচল খসে পড়ে। উর্মি চিৎকার করে ওঠে, হাই খোদা, এই শরীরে দেখি বহু আঘাতের চিহ্ন। কি বলিস? বলেই তার মা ও চাচি মেয়েটির হাত পা পিঠ গলা পেট দেখল। সত্যি তো একেবারে মেরে জখম করে ফেলেছে। এই মেয়ে, কেন পশুরা তোমাকে এমন নির্দয়ভাবে পেটালো? আর কেন এভাবে পেটালো? কি কারণে করলো এমন? একদমে প্রশ্নগুলো করলো জেসমিন বেগম। কাজল কোনো উত্তর দিল না, শুধু বলল, আমি মারা যাচ্ছি, একটু ভাত দেন না। উর্মি বিদ্যুৎ গতিতে রান্নাঘরে ছুটে গেল, প্লেট ভরে ভাত মাছ আর সবজি নিয়ে এলো। মেয়েটি আস্তে আস্তে ভাত ও পানি গিলতে লাগল। শুভ্র গোসল সেরে তোয়ালে দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে মেয়েটির কাছে আসলো। তার মা জিজ্ঞেস করল, কি রে, এ মেয়ে নাকি তোকে চেনেই না? তুই নিশ্চয়ই চিনিস তাকে। মা, আমি এ মেয়েটাকে আজই প্রথম দেখলাম, ওকে আমি একদম চিনি না, এর নামটাও জানি না। সবাই তাজ্জব বনে গেল, একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে লাগল। মেয়েটি ভাত খেয়ে উঠল, ধীরভাবে বসল। একটু পরেই পুলিশ চলে এলো বাড়ির উঠানে। শুভ্রের পরিবারের সবাই ভরকে গেল পুলিশ দেখে। তাকে যেতে দিল না তার মা। সে উর্মি তার ছোট জা রুবানা দরজার সামনে গেল, দেখতে পেল অনেকগুলো মানুষ পুলিশের সাথে, পাগড়ি পরা বড় আছে। শুভ্র সাহেব বাসায় আছে? একজন পুলিশ এগিয়ে এসে জানতে চাইল। জেসমিন বেগম বললেন, কেন, আপনার কি হয় সে? আমার ছেলে। আপনার ছেলে বিয়ের আসর থেকে অন্যর হবু বউকে তুলে নিয়ে আসছে, যেটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ, বউটাকে বের করে আনুন। শুভ্র ভাত খাওয়া শেষ করে নিজেই পুলিশের সামনে এলো। আপনি আহসানুল হক শুভ্র? হ্যাঁ আমি শুভ্র। তুলে আনা বউটাকে ডাকুন, আর জোর করে কারো মেয়েকে তুলে আনার অপরাধে আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কি এক ফ্যাসাদে পড়ে গেলাম, আজকাল কারো উপকার করলেও দেখি উটকো ঝামেলা পোহাতে হয়, মনে মনে বলল শুভ্র। শোনেন, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে এলাকায় একটা সংগঠন গড়ে তুলেছি, যার একাধিক কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম হলো বাল্য বিয়ে রোধ করা। আমার কাছে সকালে একটা জরুরি ফোন আসছে এই মেয়েটার বিয়ের বিষয়ে। আমি সঠিক ইনফরমেশন নিয়েই ছুটে গেলাম সেই গ্রামের বিয়ে বাড়িতে। সেখানে দাঁড়িয়ে বিয়ে বন্ধ করতে পারতাম না, আমি বিয়ে পড়িয়েই ফেলতো জোর করে, আবার পুলিশে জানাতে জানাতেও বিয়ে হয়ে যেত। সুতরাং এছাড়া বিকল্প কোনো পথ ছিল না আমার কাছে। আমি তো মেয়েটিকে নিয়ে এসে রাস্তায় ফেলে দেইনি, আমাদের বাড়িতে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন, আমার যৌথ পরিবারের লোকজনকেও এখন মেয়েটি যদি চায় চলে যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। আশা করি এবার ক্লিয়ার হয়েছেন। আমি জোর করে তুলে আনিনি মেয়েটিকে, মেয়েটিকে জোর করে বাল্য বিয়ে দেয়া হচ্ছে। একদম না স্যার, ওর 18 বছর পূর্ণ হয়েছে। কাজলের পরিবারের একজন লোক রাগত স্বরে গলা উঁচিয়ে বলে উঠল, ওরে বাবা, আমি তো আর এত কিছু জানি না, শুনেছি বাল্য বিয়ে, একজন সচেতন নাগরিক হিসেবে বিয়ে বন্ধ করেছি, এতে আমার কি ভুল বা দোষ? বিরক্তিপূর্ণ কণ্ঠে সেই লোকের উদ্দেশ্যে বলল শুভ্র। পুলিশ বলল,
সেসব থানায় গিয়ে বলবেন, এখন চলে সব স্থানের নেতাগিরি চলে না। তরিতেই শুভ্র ছোট বোন উর্মি কাজলকে ধরে এনে পুলিশদের সামনে আনল, বলল, এরপর দেখবেন কি অবস্থা করেছে মেয়েদের, আমার ভাই কি মিথ্যা বলছে বলেই উর্মি কাজলকে ঘুরিয়ে শাড়ির আঁচল টেনে সরিয়ে ফেলল। পুলিশ তিনজন ও বাকি সবাই বিস্ফোরিত চোখে কাজলের ঘাড়ের পেছনের অংশে হাও হয়ে চেয়ে রইল কিয়ক্ষণ। পুলিশ বলল, না দেখালেও চলতো, আপনার মুখের অভিব্যক্তি দেখে বিশ্বাস করেছি, তবু রুলস ফলো করতেই হবে আপনার ভাইয়ের। তখনই এক মিনিট বলেই শুভ্র লম্বা লম্বা পা ফেলে বাসার ভেতরে চলে গেল। ফিরে এসে পুলিশের হাতে তার সংগঠনের একটি ভিজিটিং কার্ড দিল। পুলিশ ভালো করে পড়ে দেখল এবং ভিজিটিং কার্ডটি নিজের পকেটে রাখল। এরপর একজন পুলিশের মোবাইল বেজে উঠল, সে রিসিভ করতেই উঠানের একপাশে সরে গেল। কিছুক্ষণ পর ফিরে এসেই শুভ্রর মুখের পানে একবার চাইল, এরপর বলল, সরি মিস্টার, বিরক্ত করলাম আপনাকে, আর পুলিশের ঝামেলায় জড়াতে হবে না, যত যাই হোক ও চলে যাক। কাজলের দিকে চেয়ে দৃষ্টি তাক করে, এ মেয়ে তোমার অভিভাবকের সাথে চলে যাও, পাগলামি করো না। কাজল ভীত সন্তুষ্ট চোখে ঠায় দাঁড়িয়ে রইল উঠানের ঘরের সিঁড়ির সামনে। বরের পাশ থেকে মাঝ বয়সী একজন পুরুষ এগিয়ে এসে বলল, মা, বুঝতে পারলাম তুমি এ বিয়েতে রাজি নও, এটা যদি আমরা আগে কোনোভাবে বুঝতে পারতাম বা জানতে পারতাম তাহলে অবশ্যই কাহিনী এ পর্যন্ত গড়াতো না, তবে পরিবারের মনে আঘাত দেওয়া অনুচিত, তুমি ওনাদের সঙ্গে ফিরে যাও আপন বাড়িতে, মা বাবা সন্তান বড় হলেও অপরাধ দেখলে গায়ে হাত তুলতে পারে, নিশ্চয়ই তুমি তেমন কিছু করেছো তাই মেরেছে। আমি যাব না ওই বাড়িতে, আর ওখানে আমার আপনজন বলতে একজনও নেই। এখানে বড়সড় কোনো ঘাপলা রয়েছে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে বরপক্ষের লোকজন একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। যেতেও হবে না তোর, এই বলে তেড়ে এসে একজন পুরুষ কাজলের চুলের মুঠি ধরল উঠান ভর্তি মানুষের সামনে, বলতে লাগলো খ্যাপা স্বরে, আমরা তোর পর অপয়া অলক্ষ্মী মাইয়া, তুই ইজ্জত সম্মান সব ধুলায় মিশাইয়ে দিলি, আমাদের বাড়িতে তোর আর কোনো ঠাই হবে না, মনে রাখিস যেখানে আসছিস ওইখানেই ওদের লাথি উস্তা খাইয়া থাকিস। ও মা গো, বলে কাজল ব্যথায় কুঁকিয়ে উঠল। জেসমিন বেগম রেগে গেলেন, গলা তুলে কিছু বলার আগেই পুলিশ বরপক্ষকে বুঝিয়ে বিদায় করে দিল সেখান থেকে। কাজলের পরিবারের লোকজন ও তাদের আত্মীয় স্বজনও চলে গেল বিরস মুখে। পুলিশ কাজলকে জিজ্ঞেস করল, এবার কি করবে তুমি, বিয়েও ভেঙে দিলে, তোমার পরিবারও তোমাকে ত্যাগ করে চলে গেল, অনাথের মতো এখানে পড়ে থাকবে? একদম না, বলল কাজল। তাহলে কোথায় যাবে, আমাদের বাসায় থাকবে? পাশ থেকে শুনে শুভ্র কিছু বলার আগেই কাজল প্রতিউত্তর দিল, আপাতত এখানেই থাকি, আপনারা চলে যান প্লিজ, নিরীহ গলায় বলল কাজল। পুলিশটা তপ্ত শ্বাস ছেড়ে সহকর্মীদের নিয়ে চলে গেল। শুভ্র ও বাড়ির বাহিরে চলে গেল অস্বস্তিকর হাবভাব নিয়ে। দিনের আলোকে বিদায় জানিয়ে সন্ধ্যার আলো আধার ভর করল পৃথিবীর বুকে। উঠান ছেড়ে সবাই যার যার মতো এদিক সেদিক চলে গেল। কাজল ঘোমটা পরিহিত অবস্থায় উঠানে দাঁড়িয়ে রইল, ভাবছে কাজটা কি ঠিক হলো, মারও তো হজম করতে পারছি না। ছয় বছরের রুষা ছোট ছোট তুলতুলে পা ফেলে কাজলের কাছে এসে দাঁড়ালো। কাজলের পাঁচ আঙ্গুলে ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার শুভ্র ভাইয়ের বউ? কাজল শুনেও না শোনার ভান করেই রইল, বউ কথা বলো না কেন? এই পাকনা বুড়ি, ভিতরে যা বলছি। উর্মি পুকুর ঘাট থেকে অজু করে সেই রুষাকে মৃদু ধমক দিয়ে ঘরের ভেতর পাঠিয়ে দিল। ছোট্ট রুষা ঘাড় ঘুরিয়ে কাজলকে দেখতে দেখতে ভিতরে চলে গেল। ওমা, তুমি এখনো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন, ঘরের ভিতরে যাও, কাজলকে বলল উর্মি। কাজল ক্লান্ত পায়ে ঘরের ভিতর গেল উর্মির পিছন পিছন। বিছানার এক কোণে কোনো মতো জড়সড় হয়ে বসে আছে। সবার নামাজ পড়া শেষ হয়ে গেল। জেসমিন বেগম মেয়ের রুমে এসে বললেন, উর্মি তোর একটা ড্রেস মেয়েটাকে পরতে দিস, মোটা শাড়ি পরে আর কতক্ষণ থাকবি, ওর পিঠে ব্যথার মলম লাগিয়ে দিস, আপাতত মেয়েটা একটু দম ছাড়ুক, পরে সব শোনা যাবে। আচ্ছা আম্মু দিচ্ছি, ও আমার সাথে ঘুমাতে পারবে রাতে, যদিও আমাদের আলাদা রুমও খালি পড়ে আছে। অজানা অচেনা গ্রাম, মেয়েটা রাতে
পরে ভয় পাবে, তোর সাথেই ঘুমাক। ওকে আম্মু। কাজল ওয়াশরুমে গিয়ে শাড়ি গহনা সব চেঞ্জ করল, সারা মুখে বার কয়েক পানির ঝাপটা মারল, নিস্তেজ চোখে আয়নার দিকে দৃষ্টি ফেলল। উচ্চতায় প্রায় উর্মির সমান বলে পোশাক পরা নিয়ে আর বিপাকে পড়তে হলো না তার। রাতেই সবার সাথে পেট পুরে খাবার খেল সে। গোগ্রাসে তার খাওয়া দেখে ডাইনিং টেবিলে বসা কেউই কিছু মনে করল না, একে অপরের চোখের পাতার ইশারায় বুঝিয়ে দিল যে কবেলার অভুক্ত না জানি মেয়েটি। খাওয়া শেষে নীরবে নিঃশব্দে কাজল উঠে চলে গেল তার জন্য বরাদ্দকৃত রুমে। কারো সাথে কোনো কথাই বলল না। সুব্রত চাচি রুবানা ভ্রুকুটি করে বলল, শুভ্র তুই যে মহান সাজলি, এমন একটা যুবতী মেয়েকে তুলে এনে এখন কি হবে, এর কি গতি করবি? আহ চাচি, 24টা ঘন্টাও এখনো হয়নি, তুমি এমন ক্যাচ ক্যাচ করছো কেন? আমাদের বাসায় কত দূরাত্মীয় অনাত্মীয় এসেও সপ্তাহ ধরে থাকে, এতে কি আমাদের কোনো কিছু ফুরিয়ে যায় বলো? তুমি তো নিজের আপন জনকে কিছু দেওয়ার সময় বলো দানে আনে দানে বাড়ে, দানে কখনো কমে না, তাহলে এখন এমন করছো কেন? ভাবি শুনলেন আপনার ছেলের খোড়া যুক্তি, আত্মীয় স্বজন আর উড়ে এসে জুড়ে বসা মেয়েটির বিষয় এক হলো। চাচি, আমার উদ্দেশ্য ছিল আপাতত তার বিয়ে বন্ধ করা, পরে পরিবার বিষয়টাকে সহজভাবে দেখবে আর তাকে নিয়ে যাবে। এখন তো দেখলাম প্রেক্ষাপট ভিন্ন, এরা মনে হয় এর আসল মা বাবা নয়, সব জানতে হবে। ঘটনা এমন জটিল হবে এটা আগে জানলে অন্য প্রক্রিয়া অবলম্বন করতাম নিঃসন্দেহে। জেসমিন বেগম হালকা মেজাজ ঝাড়লেন ছেলের উপরে। হয়েছে থাম, সমাজসেবী জনদরদি এসে গেছে, উঠে যা তোর রুমে। মায়ের আদেশ পেয়ে শুভ্র বাধ্য ছেলের মতো ডাইনিং টেবিল ছেড়ে উঠে চলে গেল। সারাদিনের কর্মমুখর ব্যস্ততা শেষে রাতে সবাই নিদ্রা দেবীর কোলে এলিয়ে পড়ল যার যার স্থানে। কাজলেরও দুচোখ ভেঙে নিদ্রা চলে এলো, কিছুই ভাববার অবকাশটুকু পেল না। পরের দিন সকালে হলদে রঙের তেজ না উঠতেই শুভ্রদের বাড়ি গিয়ে হাজির হলো দুজন মানুষ, একজন নারী এবং একজন পুরুষ। উঠান ঝাড়ু দেওয়া থামিয়ে দিয়ে জরিনা এগিয়ে এলো। কে আপনারা? তুমি চিনবে না, কাল বউয়ের সাথে যে মেয়েটিকে বাসায় আনা হয়েছে তাকে একটু ডেকে দাও তো, জরুরি দরকার আছে। খারান দিতাছি ডাইকা। জরিনা এক দৌড়ে ঘরের ভিতর চলে গেল। উর্মির রুমে গিয়ে কাজলকে জানালো বিষয়টা। কাজল কোনো বিশেষ হেলতোল দেখালো না, কারণ সে জানত এমন কিছুই হবে। বের হয়ে আসলো কাজল, তারা দুজন একই স্থানে দাঁড়িয়ে আছে। নারীটির সারা মুখে তীব্র আকাঙ্ক্ষার গাঢ় প্রলেপ। উর্মিও কৌতূহলী ভরা দৃষ্টি নিয়ে উঠানে গিয়ে কাজলের পাশে দাঁড়ালো। কাজল অবাক হয়ে বলল, ফুফু আপনি? তোর মুখে ফুফু ডাক শুনতে চায় না, তোর মতো মাইয়া জন্মানোর আগেই মারা উচিত ছিল। অন্যের গয়না শাড়ি দিয়ে তোর কাম নাই, তারা তাদের এগুলো সব ফেরত চাইছে। যা, তোর শরীরে ছিল গয়না শাড়ি জুতা সব আয়না দে। রোষপূর্ণ কণ্ঠে কাজলের দিকে চেয়ে বলল তার ফুফু আয়রা। উর্মি আশ্চর্য হয়ে গেল কাজলের ফুপুর কথা শুনে, ভাবল কি আর হলো কি। তার বিশ্বাস ছিল কাজলকে তার পরিবারের লোকজন নিয়ে যেতে আসলো। এত বছরের মায়ার সুতো কি চাইলেই এক কাহিনীকে কেন্দ্র করে ছিঁড়ে ফেলা যায়? কাজল কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না, দ্রুত পায়ে ঘরে গিয়ে জরিনার সাহায্যে একটি ব্যাগ জোগাড় করে নিল, সব কিছু ব্যাগে পুরে নিল, এসে তার ফুপুর হাতে দিল এবং বলল, ফুফু ভাঙা পা নিয়ে এত কষ্ট করে এত দূর আপনার না আসলেও হতো, যেখানে আপনি দ্বিতীয় জন ছাড়া রুম থেকে বের হতে পারেন না সেখানে কিভাবে অন্য গ্রামে চলে এলেন তাই অবাক হলাম। আপনি ছাড়া অন্য কেউ আসলে কি আমি এগুলো দিতাম না? আপনার না আসলেও আমি এগুলো পাঠিয়ে দিতাম। অকারণে অন্যের জিনিস ভোগ করে আনন্দ লাভ করার কোনো অভিলাষ নেই আমার, এই চিনলে এত বছর ধরে আমাকে? লোভ যদি আমার মাঝে থাকতোই তাহলে আজ আমি আপনাদের পছন্দের পাত্রের বাড়িতেই থাকতাম, যদিও বিয়েটা আমি ভাঙিনি। চুপ কর হারামজাদি, নাকামি করতে হবে না, তুই না বললে কার তো টাকা পড়ছে অন্যের বাড়ির মায়ের বিয়া ভাঙনের? এসব তোরই কারসাজি, দুই টাকা কামানোর মুরত নাই, আবার নীতির বুলি আওরাস আমার কাছে? ছোট মুখে অত বড় কথা মানাই না বুঝলি, সব ভেস্তে দিলি তুই। একদমে বিষপূর্ণ কণ্ঠে কথাগুলো বলল কাজলের ফুপু আয়রা, বলেই জিনিসগুলো হাতে নিয়েই গটগট পায়ে উঠান ছাড়ল তারা দুজন। জরিনা উঠান ঝাড়ু দেওয়ার ফাঁকে ফাঁকে খরগোশের মতো কান খাড়া করে এতক্ষণ এদের তেতো বাক্য বিনিময় শ্রবণ করল। তারা চলে গেলে
কাজল ও উর্মির সামনে এসে দাঁড়ালো। ধুম করে হাতের ঝাড়ু মাটিতে ফেলে দিল। নাক চোখ কুচকে বাড়াবাড়ি রকমের ক্ষোভ ঝেড়ে বলল, আপা, আপনি আর জীবনেও ওই বাড়ির ত্রিসীমানায় পা রাখেন না, দরকার হইলে আমাদের বাড়িতে গিয়া থাকবেন। জরিনা! শুভ্রের ভরাট কণ্ঠ শুনেই জরিনা হকচকিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে জানালার পানে চাইল একবার, ঝাড়ু হাতে তুলে নিয়ে চলে গেল তার অন্য কাজে। শুভ্র এতক্ষণ তার রুমের খাটে থেকেই জানালার ফাঁক গলিয়ে সব দেখল এবং শুনল। কাজল উর্মিও শুভ্রকে এক পলক দেখেই স্থান পরিবর্তন করল। উর্মি কাজলের হাত ধরে বলল, জরিনার কথায় তুমি কিছু মনে করো না আপু, ও ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে কাজ করে, তাই সব কিছুতেই অধিকার ফলানোকে সে নিজে কর্তব্য মনে করে। কাজল চাপা হাসি হেসে দিল। উর্মি ঘরে গিয়ে তার মাকে উঠানে ঘটে যাওয়া বিষয়টি জানালো। জেসমিন বেগম বললেন, ভালো হয়েছে ফেরত দিয়েছে, পরের বাড়ির এইসব সাথে রাখার মানেই হয় না। সকালে সবার নাস্তা খাওয়া শেষ হওয়ার পরে শুভ্র তার মাকে বলল, মা, তুমি মেয়েটিকে ডাক দিয়ে সব জেনে নাও, ওর সব না জেনে কোনো ডিসিশন নিতে পারছি না ওকে নিয়ে। পাশ থেকে রুবানাও উচ্ছ্বাস নিয়ে সহমত প্রকাশ করল। হ্যাঁ ভাবি, শুভ্র ঠিকই বলেছে। জেসমিন বেগম রুবানার কথার ইঙ্গিত ধরতে পারলেন, দেরি করলেন না আর, মুহূর্তেই কাজলকে ডেকে আনলেন তার রুমে, একটা খিলিপান সাজিয়ে মুখে পুরে দিলেন। শুভ্র চলে গেল, কাজল বিব্রত হবে ভেবে, বাকি সবাই রয়েছে। নির্দিষ্ট একটা বয়সের মেয়েরা নির্দিষ্ট একটা বয়সের ছেলের সামনে ভালো কথা বলতেও সংকোচ বোধ করে। উসকে যাওয়া গায়ে লবণ পড়া চীনে জোকের মতো। শুভ্রের অনুপস্থিতি কাজলকে বেশ স্বস্তি দিল। থম মেরে রইল কাজল, জোরে উপরের দিকে টেনে নিঃশ্বাস ছাড়ল। সবাই উৎসুক হয়ে তার দিকে দৃষ্টিপাত করে আছে। যদিও সবার কাছে স্পষ্ট কাজলের জীবনের ঘটনা অপ্রীতিকর, নিরানন্দ ও বেদনাদায়ক। আমি এ গ্রাম বা এই বাড়ির মেয়ে নই, এটা আমার ফুফু, আজ সকালে যে আসলো ওনার শ্বশুর বাড়ি। আমার আব্বা মারা যায় আমার 9 বছর বয়সে, আমরা 2 ভাই বোন, আমি বড়, ভাই ছোট। ও এখন আম্মুর কাছেই আছে, আব্বা মারা যাওয়ার 2 বছর পরেই নানা নানি আম্মুকে নিয়ে যায়, তখন আমার বয়স 11। সবাই ওনাদের প্রলুব্ধ করেছে, বলেছিল আম্মু যেহেতু সুন্দর, বয়স অল্প, ভালো প্রস্তাব পেয়েছে, তাই যেন বিয়ে দিয়ে দেয়। সে লোক বিপত্নিক ছিল, কথা ছিল আমাদের 2 ভাই বোন সহ উনি আম্মুকে বিয়ে করবে, উনি কথা রেখেছে। আমিও আম্মুর নতুন শ্বশুরবাড়িতে নতুন পরিবেশে বাস করতে লাগলাম। তার 2 বছর পর যখন আমি আরেকটু বড় হলাম, হঠাৎ আমার বয়স 13 হলো, তখন ওনার আগের ঘরের একটি ছেলে ছিল আমার চেয়ে 5 বছরের বড়, তাকে বারবার বলা সত্ত্বেও আমাকে আপন বোনের নজরে দেখতো না, সুযোগ পেলেই আমার গায়ে বিশ্রীভাবে হাত লাগাতো, আবার হুমকি দিত আমাকে, বলতো তুই আমার আব্বুর কাছে আমাকে খারাপ বানালে তোর আম্মুকেও আমি শান্তি দিব না, নানাভাবে অশান্তিময় করব তার জীবন। তোর আম্মুর চেয়েও আমার আব্বুর বড় দুর্বলতা আমি, আমার ভালো থাকার জন্যই আব্বু বিয়ে করেছে, মনে রাখিস। আমি আম্মুকে সব খুলে বললাম এবং বললাম আমি সেই বাড়িতে আর থাকবো না, অন্য কোথাও থাকবো। তখন আব্বু খুব অসহায় বোধ করতে লাগলো, আয়রা ফুফুদের বাড়ি ছাড়া আম্মুর কাছে আর কোথাও নিরাপদ মনে হলো না আমার জন্য। আয়রা ফুফুও প্রথম আপত্তি করলো আমাকে রাখতে, পরে রাজি হলো। আম্মু তার নতুন স্বামীর কাছে সুবিধা অনুযায়ী কিছু বলে আমার প্রসঙ্গ তুলে রাজি করালো, উনি আর বাধা দিল না। শুরু হলো 14 বছর বয়স থেকে আমার ফুফুর বাড়িতে জীবন যাপন। এখন আমার বয়স 18 চলতেছে, কলেজে পড়ি প্রথম বর্ষে। আম্মু আর নানারা মিলে আমার পড়াশোনা আর জামাকাপড়ের খরচ বহন করত, ফুফুদের বাড়িতে থাকা খাওয়া চলত, তার বিনিময়ে ওনাদের ঘরের অনেক কাজ করতে আমার ছোট ফুফুতো বোনকে কোলে পিঠে রাখতাম। অবশ্য এইসব আমি মনের আনন্দেই করতাম, মানুষ নিজের সংসারটাকে তো মাকে ঘরের কাজে হেল্প করে। কিন্তু সমস্যা হলো আজ 1 বছর ধরে নানা স্থান থেকে আমার বিয়ের জন্য প্রস্তাব আসছে, ফুফুর সংসারের কর্তৃত্ব ওনার হাতেই, ওনার কোথাও পছন্দ হলে আমাকে ফোর্স করতে থাকে, কিন্তু আমি বলছি পড়াশোনা শেষ করে বিয়ে করব। ঠিক তখনই মারধর শুরু করে আর গালিগালাজ শুরু করত, যা অব্যাহত রয়েছে শেষের বিয়ে পর্যন্ত। এখানে ফুফুর অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, ওনার মেয়ে বড় থাকলে মেয়েকেও এখানেই বিয়ে দিত,
এটা উনি নিজ মুখেই উনি স্বীকারও করেছে। আমি রাজি হচ্ছিলাম না বলে তার আগের রাতে কয়েকবার মেরেছে। একটু পানি খাবো, গলা শুকিয়ে গেছে বলেই কাজল থেমে গেল। এই জরিনা, এক গ্লাস পানি দে। জরিনা বড় এক গ্লাস পানি এনে দিল। কাজল হাত বাড়িয়ে পানির গ্লাসটা ধরল, গলা তুলে ঢকঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। কাজল একটু জিরিয়ে নিল। তোমার কি কোনো ছেলেকে পছন্দ আছে বা সম্পর্ক আছে? জিজ্ঞেস করলো রুবানা। না আন্টি, এইসবের কিছুই না, বিশ্বাস করুন। শুভ্র ভাইকে এর আগে আমি কোনোদিনও দেখিনি, নামও এখানে এসে জানলাম। বরং আমি নিজেই বিস্মিত, কে ওনাকে ফোন দিয়ে বিয়ে ভাঙল? জেসমিন বেগম হাই হুতাশে সুরে বললেন, বুঝলাম কাহিনী, কিন্তু তুমি এখন কোথায় যাবে, কি করবে ভেবেছো কিছু? ধরো এখানে না হয় তুমি আমার অতিথি হয়ে রইলে কিছুদিন, কিন্তু এর বেশি তো আর কিছু সম্ভব না। তা তো অবশ্যই আন্টি, দেখি একটা পথ খুঁজে বের করতেই হবে। এই বলে উদাস গলায় সহমত পোষণ করল কাজল। উর্মি দূত হয়ে তৎক্ষণাৎ শুভ্রকে গিয়ে কাজলের বলা কথাগুলো এ টু জেড জানাল। হ্যালো বড় ভাই, আপনার কথা অনুযায়ী কাজ তো করেছি, আমি সাকসেস, কাজলের বিয়ে ভাঙাতে পেরেছি। থ্যাংকস এ লর্ড ছোট ভাই, আমি দেশে আসতে তোর জন্য একটা গিফট নিয়ে আসবো অবশ্যই। আচ্ছা, তোর কোনো সমস্যা হয়নি তো? একদম না, সব যথাসময়ে ঠিকঠাকভাবেই হয়েছে। জেসমিন বেগমের ফোন বেজে উঠল, রিসিভ করে ছেলের কুশলাদি জানালেন এবং কাজলের বিষয়ে বিস্তারিত জানালেন। ছেলেও কিছু পরামর্শ দিলেন মাকে কাজলের ব্যাপারে। জেসমিন বেগম উঠে গিয়ে শুভ্রকে বললেন, হ্যারে বাবা শোন, অভ্র কল দিয়েছে, ও বলল মেয়েটাকে জিজ্ঞেস করো, ওর বয়স 18 হয়ে গেলে আমরা ওর জন্য পাত্র ঠিক করলে ও রাজি হবে কি না। শুভ্র তার ভ্রুযুগল ভাস করে বলল, ওরে বাব্বা, আমার ছোট ভাই দেখি আমার চেয়েও মহান, হাজি সলিমুল্লাহ কোথাকার কয় কোটি ইনকাম করে ফেলছে, ও এমন কথা বলে যে আমাদের এতটা জনদরদি হওয়ার দরকার নেই মা। ঠিকই বলেছিস তুই বাবা, আজায়রা কথা যত সব। শুভ্র শুয়ে শুয়ে চিন্তা করছে, কাজলের ভাষ্য অনুযায়ী এমন কেউ নেই তার বিয়েতে বাগড়া দেওয়ার, তাহলে আমাকে যেই ছেলে ফোন দিল সে কেন দিল এটা জানতেই হবে। বিষয়টা মামুলি নয়, সিরিয়াসলি এখানে বাল্য বিয়েটাকে গৌণ মনে হচ্ছে, মুখ্য নয়। এক কাজ করি, সেই ছেলেকে ফোন দেই। না, আগে কাজলের সাথে পার্সোনালি আমি একটু আলাপ করি, কোনো কথাই তো হলো না আমার মেয়েটির সাথে। শরতের পরন্ত বিকেল, আকাশ জুড়ে অপ্রমেঘের আনাগোনা, তার বুক চিরে দুডানা উড়িয়ে নিরে ফিরে যাচ্ছে একঝাঁক মুক্ত পাখি, ঝিমিয়ে পড়া অবসন্ন প্রকৃতি, কিছু বৃক্ষপত্র বিবর্ণ রং ধারণ করেছে, ঘরের কোণে নিমডালে বসে আছে নাম না জানা অচেনা নিঃসঙ্গ একলা একটি পাখি। আহত স্থির দৃষ্টিতে কাজল পাখিটির দিকে চেয়ে রইল, যেন বহুযুগ পাড়ি দেয়া এক ঋষি ধ্যানমগ্ন হয়ে আছে। এক সমুদ্র বিষণ্ণতা তাকে পেঁচিয়ে ধরেছে সর্পের ন্যায়, কি করবে কোথায় যাবে কিছুই ভেবে কুল পাচ্ছে না। আপা, ভাইজান তার রুমে আপনাকে ডাকতাছে। জরিনার ডাকে সন্ধিয়ান ফিরে এলো কাজলের। শান্ত অবয়ব নিষ্পাপ শিশুটির মতো শুভ্রের রুমে ঢুকলো দরজা ঠেলে। কাজল বিষাদগ্রস্ত মুখে মুখ নামিয়ে ঠায় দাঁড়িয়ে আছে শুভ্রের সামনে। তোমার নাম কাজল? জি। এত আড়ষ্ট হয়ে থাকতে হবে না, রিল্যাক্স হয়ে চেয়ারে বসো। কাজল বসলো কাচুমাচু করে, এদিক ওদিক চাইল। কি দেখছো? কেউ দেখলে কি মনে করবে? এটা কিচ্ছু মনে করবে না, বসে থাকো। শুনো, পৃথিবীতে কার জীবনে কখন কি ঘটবে তা আগে থেকে কেউই জানে না। যদি জানতো তাহলে পৃথিবীতে কোনো দুর্ঘটনাই ঘটতো না, সব কিছু ঠিকঠাকভাবেই চলতো, সবার ইচ্ছানুযায়ী। তোমার সম্পর্কে সব শুনেছি, সেই জন্যই ডেকেছি তোমাকে। তোমার কি কোথাও নিরাপদভাবে থাকার জায়গা আছে? আম্মুর সাথে থাকা ছাড়া আর কোথাও তেমন জায়গা নেই। কিন্তু শুনলাম সেখানে নাকি সেই ভদ্রলোকের ছেলে তোমাকে ডিস্টার্ব করে। খুব করে। তাহলে তোমার ফুপুর বাড়ি থাকলেও তো বিয়ে দিয়ে দিবে? ভাইয়া। আচ্ছা, আমি যদি কোথাও তোমার থাকার ব্যবস্থা করি থাকবে? কোথায়? নৃত্যপল্লব উল্টিয়ে জানতে চাইল কাজল। ধরো তোমার কলেজের পাশাপাশি কোনো ছাত্রী হোস্টেলে। কাজলের মুখের মলিনতা হালকা হয়ে গেল শুনে,
বলল, তাহলে আম্মুর সাথে আলাপ করতে হবে খরচের বিষয়ে। তুমি রাজি কিনা আমার প্রস্তাবে এটা বলো আগে। কাজল কিছুক্ষণ সময় চিন্তা করে দেখল তার জন্য এই মুহূর্তে এর চেয়ে ভালো অপশন আর দ্বিতীয়টি নেই, বলল, আমি রাজি ভাইয়া। গুড, এই তো বুদ্ধিমতী মেয়ে। শোনো, আমাদের বাসায় তুমি এটা বললে সমস্যা নেই, কিন্তু আমি যে ব্যবস্থা করব তা একদম বলবে না, বলবে তোমার আম্মু ঠিক করেছে। এবার আসি তোমার খরচের বিষয়ে। তোমার আম্মু যতটুকু দিতে পারে দিবে, এছাড়া বাকি খরচ আমি বহন করব প্রতি মাসে, ভরসা রাখতে পারো আমার উপর। কাজল বাকরুদ্ধ হলো শুভ্রর মহানুভবতায়, মুখ দিয়ে কিছুই বলতে পারছে না। বাক্যহারা কাজলের দিকে চেয়ে শুভ্র চওড়া হাসি দিয়ে ফেলল, বলল, জানি তোমার মাথায় কি ঘুরপাক খাচ্ছে এবং এটাই স্বাভাবিক, বিষয়টাকে ইজিভাবে নাও। স্রষ্টা কারো না কারো মাধ্যমে মানুষের মনের আশা পূর্ণ করে। তুমি বিয়ে বসতে চাওনি তাই হলো, পড়াশোনা করতে চাচ্ছ তাই হবে, তোমার এসবের জন্য আমি ওসিলা মাত্র, জাস্ট এই। কাজলের আঁখি কোণ ভিজে উঠল, টলমল দু এক ফোঁটা অশ্রু টপ টপ করে ঝরে পড়ল বুকে মেলে থাকা ওড়নার উপর। তুমি এখন যেতে পারো কাজল। কাজল বসা থেকে উঠে গিয়ে পা বাড়ালো বের হওয়ার জন্য। কাজল শোনো। কাজল পা থামিয়ে দাঁড়ালো। মুখটাকে আর ধূসর করে রেখো না, যা ঘটে গিয়েছে তোমার জীবনে ধরে নাও এটা তোমার ভালোর জন্য। মনে রাখবে অনেক সময় খারাপ কিছুর ভিতর দিয়েও ভালো কিছুর সূচনা হয়। কাজল সজল দুটি চোখে শুভ্রের মুখ পানে এক পলক তাকালো পলকহীনভাবে। শুভ্র হাসি দিয়ে হাসি মুখে বলল, নাম কাজল, কিন্তু তোমার দু চোখ দেখে মনে হয় ভুলেও কোনোদিন কাজল পড়নি চোখে। মরা মানুষের চোখের আকার ধারণ করে আছে, অবশ্যই কাজল পড়বে চোখে। কাজল নীরবে প্রস্থান করল শুভ্রের রুম থেকে। শুভ্র অনাবিল চেয়ে রইল কাজলের হেঁটে যাওয়ার দিকে। তার কেবলই মনে হচ্ছে কাজল নামের মেয়েটি যেন অবিরাম বয়ে চলা চপল ঝর্ণা, আচমকা পাহাড় ধসে তার বয়ে চলা থমকে গিয়েছে। তার গায়ের ওপর থেকে সেই পাহাড়কেও সরিয়ে দিলেই সে খিলখিল করে হাসবে, মেতে উঠবে দুরন্ত পনায়, কলকল করে বয়ে যাবে স্রোতহীন নদীর মতোই। নূপুর পরে রিনিজিনি ছন্দে ঘুরে বেড়াবে সারা বাড়ির আঙিনা। কাজল পুকুর ঘাটে গিয়ে বসল, মায়ের কথা মনে পড়ছে তার, ভীষণ কথা বলতে ইচ্ছা করছে। তার ভাঙাচোরা একটা মোবাইল ছিল, কিন্তু সে মোবাইল ফুফুদের বাড়িতে। বিয়ের দিন বউ সেজে কাচারি ঘরের সামনে স্টেজে গিয়ে বসার আগেই ফুপু ফোন নিয়ে নিল। একদরিয়া ঘৃণা নিয়ে নিয়ে মনে করল, তোমরা তাদের জিনিসগুলো আমার কাছে থেকে নিতে আসলে, কিন্তু আমার মোবাইলটা আনলে না। তোমরা স্বার্থপর, তোমরা মানুষরূপী অমানুষ, তোমরা পশুর চেয়েও নিকৃষ্ট। আহ জনম আমার, নিজের বাড়ি বাদ দিয়ে নানার বাড়ি, তারপরে আম্মুর নতুন শ্বশুর বাড়ি, এরপরে ঠাই হলো ফুফুর বাড়ি, এখন এদের বাড়ি, এরপরে হোস্টেল, তারপরে আরও কত ঘাটে যে আমার জীবনতরী ভিড়বে তা কেবল নিয়তিই জানে। শুভ্র উঠে গিয়ে তার চাচি ও মাকে কাজলের বিষয়ে জানালো। তার চাচি রুবানা স্বস্তির নিঃশ্বাস ফেলল, বলল, তাহলে ওর মা যেন যত দ্রুত সম্ভব হোস্টেলে ওঠার ব্যবস্থা করে মেয়েটির। বর্তমানে নিত্যদ্রব্যের দাম যেভাবে বাড়ছে একজন মানুষ পুষতেও খবর হয়ে যায়। হ্যাঁ রে শুভ্র, তো মেয়েটি কি তার মাকে বিষয়টি জানিয়েছে? এমন তেনাপেচায় কেন এই চাচিটা? রুষ্ট কণ্ঠে মনে মনে বলল শুভ্র, চাচি জানাবে বলছে, এর আগেও নাকি এমন কিছু মামের মাঝে অল্প স্বল্প আলাপ হয়েছে। ও আচ্ছা, হলে তো খুবই ভালো। পরের দিন কাজল উর্মিকে বলল, আমার আম্মুর সাথে একটু কথা বলার দরকার, একটা মোবাইল দিতে পারবেন আপু? ওয়াই নট, আলবাত পারবো, বাট নাম্বার মুখস্থ আছে তোমার আম্মুর? এই একটি মোবাইল নাম্বারই শুধু আমার মনে থাকে, মুখস্থ থাকে নামতার মতো, বলে আলতো হাসলো কাজল। আমার মোবাইলে ব্যালেন্স এমটি, ভাইয়ার ফোন আনি, দাঁড়াও এখানে। মোবাইল এনে দিয়ে উর্মি অন্যদিকে চলে গেল। কাজল তার মাকে ফোন দিল, সালাম দিতেই তার মা রেনু কেঁদে উঠল, অনর্গল বলতে লাগলো, তোর ফুপু আমার সাথে অকথ্য ভাষায় কথা বলেছে, তোর নাম্বারে অনেকবার ফোন দিয়েছি কেউ রিসিভ করেনি, পরে রিসিভ করে জানালো ফোন তোদের কাছেই আছে। আম্মু তোর মোবাইল চেয়েছিল, বল দিবে না, এদের বাড়িতে ঠিকানা চেয়েছিল তাও দেয়নি, আমাকেও কড়াভাবে নিষেধ দিয়েছিল তার শ্বশুর বাড়িতে যেন ভুলেও পা না রাখি। তুই আমাকে ঠিকানা দে মা, আমি কালই আসবো তোকে দেখতে,
তোর কি অবস্থা বল, বিয়ে বন্ধ করলো কে? জানি না আম্মু। বলেই কাজল বিস্তারিত সব জানালো তার মাকে। শুনে তার মা স্বস্তির সুরে বললেন, আল্লাহ সেই ছেলেটাকে নেক হায়াত দারাজ করুক, তার মাকেও সুস্থতার সাথে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, যিনি এমন মহৎ সন্তানকে গর্ভে ধারণ করেছে। আমি কালকেই আসবো মা। আচ্ছা আম্মু। বলে কাজল ফোন রেখে দিল। উর্মিকে খুঁজে না পেয়ে কাজল নিজেই গেল শুভ্রের রুমে মোবাইল দেওয়ার জন্য। দেখে খালি রুম, বিছানা এলোমেলো, শুভ্র নেই। জরিনা ব্যস্ততার জন্য মনে হয় শুভ্র ভাইয়ার রুমের বিছানা গোছাতে পারেনি। কাজল যতটুকু পেরেছে শুভ্রর পুরো রুম গুছিয়ে দিয়েছে। ফুপুর বাড়িতে সবাই ঘুম থেকে উঠলে তার বিছানার চাদর গোছাতে হতো, এটা এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। হাত নিষ্পিস করতে থাকে সেই অভ্যাসের কাজটা না করতে পারলে। শুভ্র কিছু সময় পরে রুমে এলো। পরিপাটি বিছানার অপরিবর্তিত রূপ দেখে এটা আঁচ করতে অসুবিধা হলো না, এটা কাজলের কাজ। মোবাইল দিতে এসে গুছিয়ে দিয়ে গেল, নয়তো জরিনা এভাবে চাদর গুছিয়ে রাখে না। আর উর্মি তো নিজের বিছানার চাদরও ভুলে গোছায় না। আপন মনেই ঠোঁটের কোণে চওড়া হাসির রেখা ফুটে উঠল শুভ্রর। কাজলের প্রতি ভালো লাগা অনুভব করল। মোবাইল হাতে নিয়ে কাজলও তার মায়ের আলাপচারিতা শুনল। তার মোবাইলের রেকর্ড অপশন সবসময় অন থাকে, অর্গানাইজেশনের বিভিন্ন কাজের সুবিধার জন্য এটা চালু রাখতে হয়। শুভ্রকে নিয়ে কাজলের মায়ের অনুভূতির কথাগুলোয় মনটা ভরে উঠল। ভাবল একজন মহৎ হৃদয়ের মানুষই কেবল আর একজন মহৎ মানুষকে মূল্যায়ন করতে পারে। কাজলের প্রতি ভালো লাগাটা আর একটু গাঢ় হলো শুভ্রের অন্তরে। পরের দিন হন্তদন্ত হয়ে কাজলের মা শুভ্রের বাড়িতে গেল। সেখানে মায়ের সাথে সারাদিন কাটালো। একমাত্র মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের নিশ্চিত আশা দেখতে পেয়ে তার বুকের ভেতরটা থইথই করে নেচে উঠল। দুপুরে ভরপুর খেল শুভ্রের মায়ের জোরাজুরিতে। তাদের আতিথেয়তায় মন ভরে গেল কাজলের মা রেণুরকার। শুভ্র তাকে স্টেশন পর্যন্ত গিয়ে গাড়িতে তুলে দিল। নির্জন নিশুতি রাত, কাজলের দু চোখ থেকে কেউ যেন ঘুমকে চুরি করে নিয়েছে আজ, কারণ তার মা চলে গেল বলে। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় আশ্রয়, প্রিয় নির্ভরতার কাত মা। ভাগ্যের করুণ পরিহাসে কাজল সেই মায়ের থেকে কত দূরে। মা থেকেও মায়ের আঁচলতলে ঘুমাবার সৌভাগ্যটুকু নেই তার। কাজল চুপিসারে বিছানা থেকে নামল, বিড়াল পায়ে এগিয়ে এলো দরজার দিকে। দরজা খুলে নিঃশব্দে পা রাখল ঘরের বাইরে। কাজলের নয়ন দুটি জলজল করে উঠল। আকাশ ভেঙে থরথরে চাঁদের আলো মাটির কোলে আছড়ে পড়ছে। কি অপূর্ব, কি মোহনীয়! থইথই করা জ্যোৎস্নার মনোহারিণী রূপের মাঝে কাজল দেখতে পেল অদূরে বেদগাছের ফাঁকে কয়েকটি জোনাকি পোকা। তারা কি অপার্থিব আনন্দের রাতের ঘন আধারে মিটমিট করে জ্বলছে আর নিপছে। জ্যোৎস্না ও জোনাকি পোকা কাজলের অসম্ভব ভালো লাগে। মা রেণুকার সাথে কত রাত জেগে জেগে এই জোনাকি পোকার নাচন দেখেছে। ছোট ভাই রাজনকে নিয়ে কত ধরেছে এই জোনাই। ছোট্ট একটি প্রাণী, অথচ তার কি আশ্চর্য ক্ষমতা, কেমন করে মানুষকে ঘরে ফেলে দিতে পারে। তাদের চারপাশ ঘেঁষে এক অদ্ভুত মায়াবী আলো তৈরি হয়। কাজল সম্মোহনী চোখে এগিয়ে যায় সেদিকে, বিবশ হয়ে ধরার চেষ্টা করে। বিদ্যুৎ চলে যাওয়াতে শুভ্রের হাসপাশ লাগে। সে উঠে গেল বাহিরে একটু হাঁটার জন্য। দরজা খোলা দেখে সব রুমে উঁকি দিল। দেখল সবাই গভীর ঘুমে বিভোর হয়ে আছে, কিন্তু কাজল নেই। কিঞ্চিত ভরকে যায় শুভ্র। সে উঠানে গিয়ে দেখতে পেল কাজল দুহাত দিয়ে জোনাকি পোকা ধরার চেষ্টা করছে। নীরব পায়ে কাজলের পেছনে গিয়ে দাঁড়ালো শুভ্র। দুটো জোনাকি পোকাও মুটোবন্দি করল। কাজল ধরো, এ নাও। আচমকা পুরুষ গলা শুনে কাজল ঘাবড়ে গেল। উমা বলতেই পা পিছলে মাটির পাড় থেকে পড়ে যেতে লাগলো। অমনি খপ করে শুভ্র কাজলকে হ্যাঁসকা টানে টেনে তুলল। অপ্রত্যাশিতভাবে শুভ্রের বুকের সাথে কাজল অনেকটাই আটকে গেল। আমি না ধরলে তো পড়েই যেতে। আপনার জন্যই তো, বলে শুভ্রের বুক থেকে হাত সরিয়ে নিজেকে আলগা করে নিল কাজল। মানলাম আমার জন্য। কাজলের হাতের মুঠোয় জোনাকি পোকা দুটো দিয়ে শুভ্র বলল, সামান্য একটা পোকার প্রতি তোমার এত অনুরাগ, খুব পছন্দ করো না?
আপনার যেমন লুবনা আপুর প্রতি বিশেষ অনুরাগ। আচমকা মুখ ফসকে বেসামাল কথাটি বলে কাজল গোপনে ঠোঁট টিপে কামড়ে ধরল। শুভ্র অপ্রস্তুত হয়ে গেল। কে বলো তোমাকে এই কথা? কেন, যেদিন তুলে আনলেন আমাকে গাড়ি থেকে নেমেই তো উর্মি আপুর মুখে শুনলাম। ওরে উর্মি রে, তোকে দেখিস কি করি রাত পোহালে, মনে মনে উচ্চারণ করলো শুভ্র। ওটা ভুল শুনেছ কাজল, কারো প্রতি আমার অনুরাগ নেই। ও আচ্ছা, বলে কাজল জোনাকি পোকাগুলো নিয়ে ঘরের ভেতর চলে গেল। নব মোহনীয় স্পর্শ পেয়ে শুভ্রের হৃদয় এক অজানা আবেশে তলিয়ে গেল। শুভ্র মাথা তুলে আকাশ পানে চাইল একবার, কিছু তারা ছোটাছুটি করছে ইচ্ছে মতো। শুভ্র ভেবে পায় না আজকে তারাগুলো দেখতে হঠাৎ তার এত ভালো লাগছে কেন। আজকের এই তিমির, দূর হতে ভেসে আসা নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ তাকে যেন কোথায় নিয়ে যাচ্ছে। নিজের মাথায় টোকা মেরেই শুভ্র ঘরে চলে এলো। দরজা বন্ধ করে দিয়ে নিজের রুমে চলে গেল। কল্পনার অথই সমুদ্রে ডুব দিল এক লহমায়। এক সপ্তাহের ভিতর কাজল হোস্টেলে উঠে গেল, সব কিছুর ব্যবস্থা শুভ্র করে দিল। কাজলকে শুভ্র সবার অগোচরে একটি মোবাইল ফোনও কিনে দিল। রোজ ফোন করে কাজলের খোঁজ খবর রাখছে শুভ্র। শুভ্র মনে মনে কাজলকে পছন্দ করে, কিন্তু কিছুতেই তা বুঝতে দিচ্ছে না। হোস্টেলে ওঠার দুই দিন যেতে না যেতেই শুভ্র অনেক সুন্দর একটা কাজল কিনে উপহার দিল কাজলকে। মুখের ওপর হাসির আবরণ ছড়িয়ে বলল, কিছু মনে করো না, মানুষের মন কত কি চায় বুঝলে? কেন জানি তোমার কাজল টানা চোখ দুটো দেখতে ভীষণ ইচ্ছে করছে। আমি কাল বিকেলে আসবো তোমার কাজল কালো দুটি নয়ন দর্শন করার জন্য। শুভ্রের মুখের কথাটা শুনে কাজলের সমস্ত অনুভূতি বিবশ হয়ে গেল। বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল কলার মোচার মতন। পরের দিন শুভ্র হোস্টেলের পাশে গিয়ে কাজলকে ফোন দেয়। কাজল হেলে দুলে নেমে আসে রাশি রাশি সুখ রোমাঞ্চকর অনুভূতি নিয়ে। কাজল লজ্জায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে, এক ঝলক শুধু শুভ্রের চোখে চোখ রাখল, পরক্ষণেই দৃষ্টি নামিয়ে নিল। শুভ্র কাজলের চিবুক ধরে আরেকবার চোখের দিকে চাইল, বলল, আমার এই চোখ দুটোর দৃষ্টি আজ মনে হয় সার্থক হলো। এতদিন যা দেখছি কি দেখলাম সব পানসার ধূসর লাগছে এখন। একটা বড় প্যাকেট কাজলের হাতে দিল শুভ্র। ধরো তোমার জন্য কিছু ফুড আছে, এতে ক্ষুধা লাগলেই খাবে, আর একটা রিকোয়েস্ট রাখবে। কাজল মুখে কিছু বলতেই পারছে না, দলা পেকে আসছে শব্দরা, জড়িয়ে যাচ্ছে সব। চোখের ভাষায় বলল, কি, তুমি কোনোদিন কাজল দিবে না চোখে, শুধু আমি যখন বলবো তখন দিবে। কাজল গোপনে নিজেকে সংবরণ করল, কোমল হেসে বলল, ভাইয়ার যা কথা এখন না হয় দিলাম না, কিন্তু বিয়ের পরে বর বললে? তখন অবশ্যই দিবে, আমি আর তোমার বরের জন্য দিবে শুধু। শুভ্র চলে এলে কাজল বুঝে নিল কিছু। কাজলেরও শুভ্রকে ভালো লাগে, কিন্তু তা মনের কুঠুরিতেই এই উদয় হয় আবার অস্তনমিত সূর্যের মতো মেঘের আড়ালে লুকিয়ে যায়। তার কাছে শুভ্রকে চাওয়া মানে বামন হয়ে চাঁদ ধরার বৃথা চেষ্টা করার মতো, কিংবা ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন দেখার মতো। শুভ্রের ছোট ভাই অব্র তার মাকে ফোন করল বরাবরের মতো। জেসমিন বেগম পুত্রের সাথে কুশলাদি বিনিময় করে কাজলের বিষয়ে সব জানালেন। অব্র একটু মনমরা হয়ে বলল, আমাদের বাসায় চাইলে ওকে রাখতে পারতে আম্মু, এখানে থেকেও পড়াশোনা চালিয়ে যেতে পারত মেয়েটি। না পারতো না, আমাদের যৌথ সংসার, তোর চাচি নাক তুলে নানা কিছু বলতে থাকে, অন্য ধ্বংস হচ্ছে বলে, আর তার চেয়েও বড় কথা জোয়ান একটা মেয়ে এভাবে অন্যের বাড়িতে সবসময় পড়ে থাকা বেমানান। বিষয়টা পাড়া প্রতিবেশীর নজরে ভালো টেকবে না, কারণ ঘরে আমাদেরও জোয়ান ছেলে রয়েছে। খানিকক্ষণ চুপ থেকে অব্র বলল, তা অবশ্য ঠিক বলছো আম্মু, আচ্ছা এক কাজ করলে কেমন হয় আম্মু? কি কাজ? ভাইয়ের জন্য তো মেয়ে দেখছো, তুমি বলছো এই মেয়েটা খুব ভালো, খানদানি বংশের মেয়ে, আদব কাদার কোনো গাড়তি নেই, ঘরের কাজও নিপুণা, তাই বলছি কি ভাইয়ের সাথে বিয়ে হলে কেমন হয় মেয়েটা? ছেলের কথা শুনে জেসমিন বেগম রীতিমতো ভর্কি খেলেন, নাকমুখ খিচিয়ে বললেন, বুঝলাম না ব্রো, তুই দেখিস নি শুনিস নি, তবু এই মেয়েটার প্রতি শুরু থেকেই তোর কেমন আগ্রহবোধ লক্ষ্য করছি। আরে আম্মু, তোমার কথার উপর ডিপেন্ড করে আমি একথা বলছি,
আচ্ছা বাদ দাও, খাল্লি বাল্লি না, শোন, খাল্লি বিল্লি না। তুই বলাতে এই এক্ষুনি বিষয়টা আমার মাথায় গাঁথল, দেখি অন্যদের সাথে আলাপ করে। অভ্র বিদ্যুৎ শট খেলো মায়ের কথা শুনে, মাথায় চক্কর দিতে লাগলো তার। মাকে বাজিয়ে দেখতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারতে গেল নাকি, নিজেকে একটু ধাতস্থ করে নিল ফোনের ওপাশে, ফের বলল, আম্মু আমি দুষ্টুমি করছি, বায়ের জন্য মেয়ের আকাল পড়ছে নাকি, বলেও এই মেয়ের কথা মাথায় আনব না, অন্য মেয়ে দেখো। জেসমিন বেগমের মাথায় একবার কিছু বর্ষির মতো গেঁথে গেলে বের করার সাধ্য কারণ নেই। তিনি গলায় দৃঢ়তা এনে বললেন, আরে সেটা তোর ভাবতে হবে না, আমি কাজলের বিষয়টা বিবেচনায় রাখলাম নিঃসন্দেহে। আমাকে বুঝতে ধরেছে কেন যে তোমাকে এটা বলতে গেলাম, রাখি। বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করলো অভ্র, সাথে সাথে বোন উর্মিকে ফোন দিল অভ্র। হ্যাঁ ভাইয়া, বললো আম্মুর সাথে না দেখলাম একটু আগে অনেকক্ষণ কথা বললাম। আজব তো তুই উর্মি, আম্মুর সাথে কথা বলার পর তোকে ফোন দেওয়া যাবে না, এটা কি তোর নিউ রুলস নাকি? না তো ভাইয়া, ঝেড়ে কাশ, বলছি কাহিনী না করে। তুই একলা হব না, আমি ফেসে গেছি রে। উর্মি নিজের রুমের দরজা বন্ধ করে দিল, খাটের এক কোণায় চেপে বসল, ঠোঁটের সাথে মোবাইল চেপে ধরল, ফিসফিসিয়ে বলল, আমি আমাদের উত্তর পুকুর পাড়ের বাঁশঝাড়ের ভিতরে আসছি, বল শুনছি। তুই আমার একটু উপকার করতে পারবে? বিনিময়ে যা চাস তাই পাবি। ওরে আল্লাহ, বল। শোন, আমা বলছে কাজল মেয়েটার সাথে বায়ার বিবে দেবে, তুই এনি হাও এরা হতে দিবি না, আমি দুই মাস পর দেশে আসছি, তারপরে তোর আর কিছু করতে হবে না, যা করার আমি করব। উর্মির চোখ ছানাবড়া হয়ে গেল, মোবাইলটাকে এক পলক চোখের সামনে এনে ড্যাব ড্যাব করে চাইল, ভুল কিছু শুনলো নাকি সে? বুঝলাম না, তা না হয় করব, কিন্তু এতে তোমার কি বেনিফিট? আশ্চর্যিত কণ্ঠে শুধালো উর্মি, আছে উর্মি আছে, আমি চ্যালেঞ্জে হেরে যাব, আর হেরে গেলে আমার অনেক বড় লস হয়ে যাবে, এই মেয়েকে নিয়ে চ্যালেঞ্জ ধরেছি দুই বন্ধুর সাথে, সো প্লিজ হেল্প মাই ডিয়ার সুইট সিস্টার। কিসের চ্যালেঞ্জ ভাইয়া, তুমি কি কাজল আপুকে আগে থেকেই চিনতে? বোকা বোকা সুরে জিজ্ঞেস করলো উর্মি। হ্যাঁ চিনি আমি তাকে, আর মূল্য কাহিনী হলো আমি দেশে আসলে তোকে জানাবো, এখন সমস্যা আছে মাটিরও কিন্তু কান আছে, এই বিষয়ে তুই ছাড়া যেন দ্বিতীয় কান না হয়। অভ্র ফোন রেখে দিলে উর্মি নিজেকেই প্রশ্ন করল, কিসের চ্যালেঞ্জ নিল ভাইয়া কাজল আপুকে নিয়ে, চিনেই বা কিভাবে? জেসমিন বেগম বলি বলি করেও শুভ্রের কাছে কাজলের বিষয়ে আশানুরূপ প্রসঙ্গটি তুলতে পারছে না। এভাবে প্রায় 15 দিন অতিক্রম হয়ে গেল। তিনি এই ভিতরে একদিন সবার অলক্ষ্যে শহরে অবস্থিত স্বামীর সাথে আলাপ করলেন। শুভ্রের বাবা বিস্তারিত শুনে কোনো আপত্তি করলেন না, আবার খুব যে পছন্দ হয়েছে তাও বললেন না, শুধু জানালেন শুভ্রের পছন্দ হলেই চলবে, জীবন তার, সুতরাং সিদ্ধান্তও তার, চাপিয়ে দেওয়ার মতো বিষয় নয় এটা। জেসমিন বেগম শুনে আশ্বস্ত হলেন অনেকটা, উর্মির সাথেও বিষয়টা নিয়ে আলাপ করলেন। উর্মি শান্তভাবে টেনে টেনে মাকে বলল, আম্মু কিছুদিন পর ছোট ভাইও লন্ডন থেকে আসবে, তখন অবধি অপেক্ষা করি আমরা, ভাইয়া আসুক তখন বড় ভাইয়ার মত জেনে আমরা কাজল আপুর আম্মুর কাছে বিয়ের প্রপোজাল নিয়ে যাব। এখন চুপ থাকো, ছোট ভাইয়ার অনুপস্থিতিতে বড় ভাইয়ার বিয়ে করাবেন না, এটা তো নিশ্চিত। তুই মন্দ বলিসনি, তবে শুভ্রের কেমন লাগে কাজলকে এটা তো জানতে সমস্যা নেই, কি বলিস? সেটার দায়িত্ব আমার উপর অর্পণ করো জননী, এক সপ্তাহ সময় নিচ্ছি। শুভ্রের মুঠোফোন বেজে উঠল, স্ক্রিনে কাঙ্ক্ষিত নম্বরটি দেখতে পেয়ে নিজের অজান্তাই মনের গহীনে পুলক জেগে উঠল। আকুল করা ব্যাকুলতা থাকা সত্ত্বেও শুভ্র কখনোই কাজলকে অহিতু ফোন করেনি একটিবারও, কোনো না কোনো উপলক্ষ তৈরি করেই ফোন দিত, অতিরিক্ত আলাপও করেনি যেচে, যতই ভালো লাগুক কাজলকে। নিজের ব্যক্তিত্ববোধকে বিসর্জন দিতে সে নিতান্তই অপারগ। কেটে দিল কাজলের ফোন, খানিক পরেই ব্যাক করল, হ্যালো শুভ্র ভাইয়া কেমন আছেন? কাজলের নেশা জাগা নিয়ে কণ্ঠ শুনে শুভ্রের ইচ্ছা করছে বলতে ভাইয়া বাদ দিয়ে শুভ বলবে জাস্ট, কিন্তু তা কশিনকালেও সম্ভব নয়, শুভ্রের চরিত্রের সাথে এসব হ্যাংলামো একদম অশোভনীয়। হ্যাঁ কাজল আছি, হঠাৎ তলব কেন? আমি কি ফোন দিতে পারি না আপনাকে? অজস্রবার পারো, বাট
তুমি তো খুব দরকার না হলে ফোন দাও না তাই বললাম। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলল সুপ্র, ভাইয়া আপনি কি ঢাকার জিন্দা পার্ক চিনেন? হ্যাঁ, না চেনার কি আছে, আমাদের ব্যবসার কাজে প্রায়ই আমাদের ঢাকা যাওয়া হয়। বন্ধুরা সহ গিয়েছি কয়েকবার। কেন কাজল? না, আমার কয়েকজন ক্লাসমেট বন্ধু বলল খুব সুন্দর নাকি এই লোকেশনটা, তাই জেনে নিলাম। সত্যিই নাকি ওদের বলাটা? তাহলে কখনো ঢাকায় গেলে এখানে যাব। আমার সাথে যাবে কাজল? জানি না। আচ্ছা ঠিক আছে, যেদিন জানবে সেদিন জানাবে, দেখি কি করতে পারি। রাখি ভাই। এই কয়দিনে কাজল টের পেয়েছে শুভ্রের অনুভূতি অনুরাগ, কিন্তু সে যে উপলব্ধি করতে পেরেছে এটা শুভ্রকে বুঝতে দিচ্ছে না। এদিকে শুভ্রও জানে না কাজলও গোপনে তাকে চায়, হারাতে চায় গোপন অভিসারে, করতে চায় জ্যোৎস্না বিলাস, কারণ কাজল তাকে বোঝবার সুযোগটুকু দিচ্ছে না। কাজল আরও নিশ্চিত হতে চায় শুভ্রের বিষয়ে, কেননা ধনীর ছেলেদের ভালো লাগার রূপ বদল হওয়াটা নর্মাল গিরগিটির মতোই। উর্মি ইনিয়ে বিনিয়ে নানাভাবে নানা কৌশলে শুভ্রের কাছ থেকে কাজলের বিষয়ে নিশ্চিত হলো, মাকে জানালো গিয়ে। ভাইয়া তো কাজল আপুকে খুব পছন্দ করে। কাজল করে কি না এ তো জানিস? বলল জেসমিন বেগম। ওহো, ঠিক বলছো, এটাও জানা জরুরি, নয়তো একপাক্ষিক প্রেম হয়ে যাবে এটা। যা, এটা জানার চেষ্টা কর। এক বিকেলের অভিসারে শুভ্রের চাচির মতো জানতে চাইল তার মা। সে তিন হাত নাক ছিটকে বলল, পথ থেকে কুড়িয়ে আনা ধুতরা ফুলকে যদি গোলাপ ভেবে ফুলদানিতে রাখতে রুচিতে না বাঁধে আপনাদের, তাহলে আমার আর কি বা বলার থাকে ভাবি। আমার শুনেই চিত্ত রিরি করে উঠল। রুবানা গাল বাঁকিয়ে চলে গেল অন্যদিকে। জেসমিন বেগম মোটিভেটেড হয়ে গেলেন কিছুটা। রুবানা মনে হয় ঠিকই বলেছে, একবার ভেবে উঠলেন। কাজলের সাথে সপ্তাহে একদিন দেখা হয় শুভ্রের, এটা নিয়মের মতোই হয়ে গিয়েছে। রোজ দেখতে ইচ্ছে করলেও সেটা কাজলের সামনে মুখ ফুটে প্রকাশ করে না, কিন্তু আকার ইঙ্গিতে বুঝাতে চায় শুভ্র কাজলের প্রতি টান অনুভব করে। শক্ত করে হাত দুটো ধরে রাখতে চায় জনমভর। এক অলস দুপুরে শুভ্র কাজলের কলেজের সামনের পথ দিয়ে অন্যদিকে যাচ্ছে কোনো এক কাজের তাগিদে। মাঠের দিকে ঘাড় ঘুরিয়ে চাইল আনমনেই, দেখতে পেল কাজল ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে একটি ছেলের সাথে হেসে হেসে ফুচকা খাচ্ছে। পা চালিয়ে শুভ্র সেখানে গেল। ছেলেটা এখন নেই, অন্যদিকে চলে গিয়েছে। ভাইয়া আপনি অসময়ে এখানে? ভর দুপুরে কলেজের মাঠের একপাশে শুভ্রকে আকস্মিকভাবে দেখে জিজ্ঞেস করল কাজল। তোমাকে দেখে এগিয়ে এলাম, বিল দিয়েছ? না, দিব। আমি দিয়ে দিচ্ছি, বলে শুভ্র দুই প্লেট ফুচকার দাম মিটিয়ে দিল। কাজল বাধা দিয়েও পারল না। তোমাকে না বললাম চোখে কাজল দিবে না, আমি না বললে দিলে কেন? আংশিক রাগত স্বরে জানতে চাইল শুভ্র। মন চেয়েছে তাই দিয়েছি, আপনি দিয়েছেন বলেই শুধু আপনাকে দেখার জন্যই পড়ব, অন্য সময় পড়তে পারবো না, এটা কেমন কথা? এটাই কথার কথা, একদম পড়বে না। পানিতে ভেসে ওঠা মরা মাছের মতো করে রাখবে তোমার চোখ দুটোকে। মেন্টালের মতন বলছেন কেন আপনি? লাগবে না আপনার কাজল, দিয়ে দেব ফেরত, বিরক্ত গলায় বলল কাজল। শুভ্রের খুব ইচ্ছে হচ্ছে ঠাটিয়ে একটা চর মারতে কাজলের বাম গালে। চুপি চুপি বাম হাতের পাঁচ আঙ্গুলকে মুঠোবন্দি করে ফেলল তৎক্ষণাৎ, মুহূর্তেই আবার ছেড়ে দিল আঙ্গুলগুলোকে। কাজলের হাত ধরে কলেজের মাঠের পিছনে নিয়ে গেল শুভ্র। জিন্সের প্যান্টের পকেট থেকে দুটো টিস্যু বের করে নিল, নলকূপ থেকে ভাঁজ করা টিস্যুটি ভিজিয়ে নিল, নিজ হাতে কাজলের দুচোখের কাজল ডোলে মুছে দিল টিস্যু দিয়ে। কাজল নিজের ভিতর ঘাপটি মেরে থাকা আদম্য কৌতূহলকে আর দমন করতে পারল না, হরবর করে জিজ্ঞেস করল, সমস্যা কি শুভ্র ভাইয়া, ক্লিয়ার করেন প্লিজ, সাইকো নাকি আপনি? শুভ্র শিকারী চোখে কলেজের পেছনের চারপাশে দৃষ্টি ঘুরিয়ে নিল, দেখল বেশ ফাঁকা, সবাই ক্লাসের ভিতর। কাজলের হাত দুটো ধরে শক্ত চোয়ালে বলল, আমি তোমাকে ভালোবাসি, তাই কেউ তোমার কাজলটা না চোখের প্রেমে পড়ে যাক তা চাই না, তুমি চাইলে আমার হয়ে যেতে পারো, তপ্ত মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো পড়তে পারো অবিরাম ধারায়। কাজল ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে রইল, নরম গলায় বলল, আমি তো আপনাকে লাইক করি না ওভাবে, আস্তে করে বলল কাজল। আমি তো চোর ডাকাত বা গুন্ডা নই কাজল, যে জোর করে ছিনিয়ে বিয়ে করব। তোমার চাওয়া পাওয়ার মর্যাদা অবশ্যই আমি দিব, তুমি না চাইলে কিছুই হবে না, তবে জেনে রেখো আমি কেবল তোমাকেই চাই,
ক্লাসে যাও লেট হয়ে যাচ্ছে। শুভ্র উষ্ণ নিঃশ্বাস ফেলে হেঁটে যাচ্ছে কলেজ প্রাঙ্গণের সবুজ চত্বর ছেড়ে। কাজল দাঁড়িয়ে থাকা থেকে জোর পায়ে শুভ্রের কাছে আসলো, গা ঘেঁষে দাঁড়ালো ছোট্ট হাঁসের ছানার মতো। আমি সারা জনম শুধু আপনার জন্যই দুচোখে কাজল পড়তে চাই, আর কারো জন্যই না, বলে এক দৌড়ে কলেজের ভেতর চলে গেল। শুভ্র আচমকা শুকনো মাটিতে আচার খাওয়ার মতো দাঁড়িয়ে গেল, যেন তাল সামলাতে পারছে না। বারবার মনে করল কাজলের বলা দুটি বাক্য। ভীষণ মন চাচ্ছে সেতারের বিনের মতো কাজলের এ কথাটি তার বুকের অতলে প্রতিধ্বনিত হতে থাকুক মুহূর্তের পর মুহূর্ত। আমার কাজল বউ, পারলে তোমাকে এখন কোলে নিয়ে এভারেস্টের চূড়ায় উঠে যেতাম মনের আনন্দে। কাজলের ক্লাসে একদম মন বসছে না, কেমন যেন উদাস উদাস লাগছে, বিভাগী হয়ে যেতে ইচ্ছে করছে তার। তসবির ন্যায় মনে মনে গোপনে জপতে লাগলো, আমার শুভ্র বরটা, আমার চির অসুখটা, আমার সাইকোটা। আজ অভ্র বাড়িতে এসেছে, সারা ঘর জুড়ে উল্লাস আর উচ্ছ্বাস, যেন উৎসব মুখর কোনো পরিবেশ। দুদিন পর উর্মির থেকে কাজলের বিষয়ে খোঁজ খবর নিল অভ্র। উর্মি বলল, আমার আইফোন কই ঘুষ হিসেবে? তুই ঘুষ খাবি আমার বোন হয়ে? এ ভাইয়া ভালো হবে না বলছি, অনেক সংগ্রাম করে করে তুমি আসা অবধি ভাইয়ার কাজল আপুর বিয়ে আটকে রেখেছি, এখন নয় ছয় করলে হবে না। আগে সফল হই তারপর দিব বনু। কিসের সফল? আমি কাজলকে বিয়ে করব। উর্মির মাথা চরকির মতো ঘুরতে লাগলো, কাপা কাপা কণ্ঠে বলল, এই দেখি একটি ফুলে দুটি ভ্রমর, ত্রিভুজ প্রণয়। উর্মির ঝুটি করা চুলের মাথায় টান মেরে বলল অভ্র, কোনো প্রেম টেম না, কিছুই না, মুখ বন্ধ রাখ এখন, এটা অন্যরকম প্রতিশোধ। আমার কৌতূহলের মাত্রা লাগামহীন হয়ে যাচ্ছে ভাইয়া, নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে, পুরো কাহিনী না বললে মুখ বন্ধ রাখা অসাধ্য, বমির মতো গড়গড় করে উগড়ে যাবে সব। কাউকে বলবি না তো? আমি আমার মতো করে সবার সামনে উপস্থাপন করব কাজলকে বিয়ে করার বিষয়টা। একদম না ভাইয়া, চামড়ার মুখে লোহার তালা দিয়ে দেব, টেল মি প্লিজ। শোন, প্রায় এক বছর আগের কথা, অর্থাৎ আমি দেশের বাইরে যাওয়ার এক মাস আগের ঘটনা। আমিনুল নামের পরিচিত এক ছোট ভাইয়ের সাথে একদিন দুপুরে তাদের বাড়িতে যাই। তার কিছুক্ষণ পরে কাজল তাদের ঘরে ঢুকে, আমি আমিনুলকে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করি মেয়েটাকে। সে জানালো নাম কাজল, তাদের লাগোয়া পাশের বাড়ির মেয়ে, তার ছোটো বোনের ক্লাসমেট, এসএসসি দেবে একসাথে, পড়াশোনা কোনো কারণে গিয়েছে তাদের ঘরে, সব সময় যায়। কথা প্রসঙ্গে আমাকে আমিনুল আরও জানালো কাজলকে সে ভালোবাসে, কিন্তু কাজলের কাছে সে প্রশ্নটুকু পাচ্ছে না। কাজল যত তাকে ইগনোর করছে ততই নাকি তার আকাঙ্ক্ষা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে কাজলের প্রতি। তার একটু পরেই আমিনুল বলল, ভাই আপনি বসেন, আমি গোসল সেরে আসি, একেবারে লাঞ্চ সেরে বের হয়ে যাব, আম্মু রান্না করছে। এই বলে সে চলে গেল। আমি একা একা বের হচ্ছি, তাই তাদের বাড়ির পেছনের দিকে একটু হাঁটার জন্য বের হলাম। কয়েক পা এগোতে চোখে পড়লো আমিনুল একটা আম গাছের আড়ালে কাজলের হাত ধরে কি যেন বলছে, আর কাজল হাত ছাড়াবার জন্য চেষ্টা করছে। এক সময় তা জবরদস্তি বেড়ে চলে যায়। আমি কাজলকে তার থেকে সেভ করার জন্য তাদের সামনে গেলাম। কাজল আমাকে খেয়াল করেনি, সে পায়ের স্যান্ডেল খুলে তাকে ভারী মারতেই সেটা আমার গায়ে এসে লাগে। আমিনুল আমাকে দেখে ব্যবস্থা খেয়ে যায় এবং খুব নার্ভাস হয়, খেপে যায় কাজলের উপর। আমিনুল ছিল স্বভাবে কিছুটা উগ্র মেজাজে, আমি দেখে সরিয়ে দেয়। কাজল আমাকে সরি বলার পরিবর্তে আমার দিকে ঘৃণার দৃষ্টিতে চেয়ে রইল। আমি কিছু বলতে গেলাম কিন্তু সে শুনল না, খুবই ভয়ানকভাবে আমাকে ইনসাল্ট করেছে ছেলে মানুষের জাত তুলে। আমি বিমূর হয়ে গেলাম ঘটনার আকস্মিকতায়। আবার মেয়েটার কথা দৃঢ়তা আর চরিত্রের সততা দেখে ভালোই লেগে গেল। তখন তাদের গড়ে এসে আমিনুলকে সব বললাম, এই মেয়ে জীবনও তোমাকে বিয়ে করবে না, মনে রেখো। শুনেও বলল, শপথ করে বলছি ভাই, কাজলকে আমি কারোরই হতে দেব না যদি আমি না পাই। চিন্তা করলাম এ ছেলে যে গার্থেরা, সত্যি সত্যি এই মেয়ে বিয়ে সারা জীবন আটকে রাখবে, আর আমার সাথে মেয়েটি ভুল আচরণগুলো ভুল করেই করছে। মাথা ঠিক রাখতে পারেনি আমিনুল তাকে ফোর্স করে ইমপ্রেস করার চেষ্টা করছে, ওর স্থানে আমি হলেও হয়তো এমনটাই করতাম। হঠাৎ মাথা খেলে গেল, একটু হেয়ালি করে বললাম, যদি আমি বিয়ে করি মেয়েটাকে? শুনিয়ে বলল, বড় ভাই আপনি করলে সাতক্ষণ মাফ, আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। এর অবশ্য গুরুত্বপূর্ণ একটা ছোট্ট ইতিহাস আছে, কেননা আমিনুল আমাকে এত বেশি সমীহ করে, সেটা আজ থাক, অন্য সময় বলবো তোকে। তখন তাকে বললাম, আমি তো বাইরে চলে যাচ্ছি, তাহলে তুই ওর বিষয়ে সব খবর রাখবি আর নিজেও তার পথ থেকে সরে যাবি।
এক বাক্যে রাজি হয়ে গেল আমিনুল। কাজলের লাস্ট বিয়ে ভাঙা ও বায়াকে ফোন করা এগুলো সব আমি করেছি আমিনুলকে দিয়ে, বুঝলি? আর কাজল সে এই বিয়েতে অমত ছিল, আমি না বললেও এমনিতে তার বিয়ে হতে দিত না আমিনুল। চিন্তা করলাম বায়া এসব নিয়ে কাজ করে, আর যেহেতু আমি বিয়ে করব তাই আমাদের গড়ে যাওয়াই হোক কাজলের, কারণ আমার বিশ্বাসই ছিল বায়া বাড়ি ছাড়া আর কোথাও নেবে না কাজলকে। কিন্তু চাষের জন্য তো তার হোস্টেলে উঠতে হলো। উর্মি থম মেরে রইল কিছুক্ষণ অব্রের মুখ পানে চেয়ে। আমার মনে হয় কাজল তোমাকেও বিয়ে করতে রাজি হবে না, আর মধুর প্রতিশোধও নেওয়া হবে না। রাজি হলে ভাইয়ার সাথে হবে, সিচুয়েশন তাই নির্দেশ করে। কিন্তু আরে না, বিনা অপরাধে তার জুতার বাড়ি খাবো আমি, আর ভালোবাসা পাবে ভাইয়া তা হয় না। আমি কাজলের সাথে দেখা করব, আমি ছাড়া অন্য কেউ কাজলকে বিয়ে করলে আমিনুল শান্তিতে থাকতে দিবে না। এটা হলো খোড়া লজিক, বললেই হলো না কি? আচ্ছা শোনো, বিনা ডিজিটে বুদ্ধি নিয়ে নাও, তুমি একা বাইরে তার সাথে মিট করতে যেও না, নয়তো তোমার গায়ে স্যান্ডেল আবার উড়ে আসার সম্ভাবনা প্রবল। তোমার প্রতি তার কোনো ফিলিংস নেই, তাই বলছি কি, আমাদের বাড়িতে তাকে ডেকে আনুক ভাইয়া, সবার সামনে তোমাকে দেখলে কিছুই করবে না, বিষয়টা সহজ হতে পারে, হয়তো ভালো লাগতে পারে। গুড আইডিয়া, যাই আম্মুকে বলি। ইয়েস বস, তাই করেন, যান, আমার কোনো সমস্যা নেই, কাজল আপুকে ভাবি হিসেবে পেলেই আমি হ্যাপি। অব্র জেসমিন বেগমের নিকট প্রগাঢ় স্বরে কাজলকে দেখার আবেদন করল। শুভ্রর কানে কথাটা যেতেই দেরি মাত্র, উৎফুল্ল হয়ে বের হয়ে গেল কাজলকে আনার জন্য হোস্টেল থেকে। হবু ভাবিকে দেখার অধিকার অব্রর রয়েছে, এই ভেবেই কাজলকে হোস্টেল থেকে তার সাথে বাড়িতে নিয়ে আসলো। কাজলও শুনে বুঝতে বাকি রইল না, শুভ্র আমাকে দেখাতেই নিয়ে যাচ্ছে তার ছোট ভাইকে। কাজল জেসমিন বেগম ও রুবানাকে সালাম দিল, নাস্তা করলো সবার সাথে। উর্মি একটা দামি পারফিউম দিল কাজলের হাতে। ধরো ছোট ভাইয়ার পক্ষ থেকে ছোট একটা প্রীতি উপহার তোমার জন্য। ধন্যবাদ বলে লাজুক হাসি দিয়ে পারফিউমটি হাতে নিল কাজল। শুভ্র কাজলকে ঘরে দিয়েই বের হয়ে গেল। হবু বউ আর পরিবারের সামনে থাকতে কেমন যেন সংকোচ হচ্ছে শুভ্রর মনে। অভ্র কই রে বাবা, কাজল মেয়েটাকে দেখবি আই। মায়ের ডাকে অভ্র রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। কাজল সালাম দিয়ে অভ্রের মুখের দিকে চেয়ে তবদা খেয়ে গেল। আপনি এখানে? বাকরুদ্ধ কণ্ঠে প্রশ্ন করলো কাজল। আমি কোথায় থাকলে তুমি খুশি হতে? বলল অভ্র। কাজল আমতা আমতা করতে লাগলো, ভীষণ লজ্জিত ও অনুশোচিত হচ্ছে, সারা মুখ কৃতজ্ঞতার আবরণে ছেয়ে গিয়েছে, ভাবছে এই বুঝি নিয়তি, বিনা দোষেই ভুল বুঝে যে ছেলেটাকে এক দুপুরে আচ্ছা মতো অপমানিত করলাম, আমিনুলকে জুতো মারতে গিয়ে তার গালে গিয়ে পড়ল, ভাগ্য আমাকে তাদের ঘরেই নিয়ে আসলো, আশ্রয় দিল, কি আশ্চর্য, কি কাকতালীয়। কাজল হাত থেকে সেন্টার টেবিলের ওপর পারফিউমের শিশিটা রেখে দিল, সোফায় বসা থেকে উঠে দাঁড়ালো। উর্মি চোরা চোখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে গোয়েন্দার মতো। জেসমিন বেগম বললেন, এটা আমার ছোট ছেলে অপ্র, তুমি তাকে আগে থেকে চেনো নাকি? জি আন্টি। আচ্ছা আমি এখন আসি, পড়া আছে আমার, পরে আবার আসব। কেউই আর কিছু বলতে পারল না। কাজল হনহন পায়ে ঘর থেকে বের হয়ে গেল, মাথায় পুনরায় ওড়না টেনে দিয়ে। শুভ্র এসে কাজলকে না দেখে জানতে চাইল চলে গেল কেন। জেসমিন বেগম যতটুকু দেখেছে জানিয়েছে শুভ্রকে। ও চিনতেই পারে, তার কখন কার সাথে কিভাবে চেনা জানা হয় তা কেউই জানে না, বলেই হেসে উড়িয়ে দিল শুভ্র। আচ্ছা কাজলের সাথে শুভ্রের বিয়ে হলে কেমন হবে অব্র? উৎসুক গলায় হুট করেই জানতে চাইল জেসমিন বেগম। দারুণ মানাবে আম্মু, বলল উর্মি। অব্র কঠিন দৃষ্টিতে চাইল বোনের দিকে, চট করেই বলল, আম্মু আমি কাজলকে বিয়ে করতে চাই। হঠাৎ তুই করতে চাস কেন বলতো? জেসমিন বেগম অবাক চোখে জিজ্ঞেস করলেন। শুভ্র ভার মনে গালে হাত দিয়ে বসে আছে সোফায়, দৃষ্টি মোবাইলের স্ক্রিনে হলেও পূর্ণ মনোযোগ মা আর অব্রয়ের কথোপকথনের দিকে। আম্মু আমি কাজলকে পছন্দ করি, বাইরে যাওয়ার আগে থেকে কাজলও আমাকে চেনে, তা তো দেখতে পেলে। কিন্তু তুই একতরফা ভালোবাসলে হবে নাকি? আদেশের সুরে বলল শুভ্র। জেসমিন বেগম বললেন, তোরা দুজনেই কাজলকে পছন্দ করিস, কিন্তু কাজল যাকে পছন্দ করবে
তার সাথেই বিয়ে হবে, এটা ফয়সালা আজ এক্ষুনি হবে। এই উর্মি, ফোন দে কাজলকে, লাউড স্পিকার চালু রাখবি যেন সবাই শুনতে পায় ওর কথা। উর্মি কাজলকে ফোন দিল, লাউড স্পিকার অন রয়েছে। কাজলকে আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, শোনো মা, তোমাকে আমার দুই ছেলেই পছন্দ করে, বিয়ে করতে চাই, এবার তুমি বলো তুমি কাকে পছন্দ করো। কাজল থতমত খেয়ে গেল, মরা কণ্ঠে বলল, আন্টি এক্ষুনি বলতে হবে, পরে বললে হয় না। না হয় না, কোনো পরে টরে নেই, এক্ষুনি সাপ সাপ জানিয়ে আমাকে ঝামেলা মুক্ত করো। কাজলের গলা ধরে আসছে, তবুও কাঁপানো অসহায় সুরে বলল, আন্টি আমি আপনার মতো মায়ের সেবা করার সুযোগ পাব, এটাই আমার কাছে বড় পাওয়া, তবুও যেহেতু একজনকে বাছাই করতেই হবে, তবে বলছি আমি আপনার সংসারের বড় পুত্রবধূ হয়েই বাঁচতে চাই। আলহামদুলিল্লাহ মা, আলহামদুলিল্লাহ, বেঁচে থাকো, যোগ্য উত্তর দিলে তুমি, আমার কলিজাটা মাটির কলসির পানির মতো ঠান্ডা হয়ে গেল, এবার রাখো তুমি। অব্র রক্তবর্ণ চোখে ঘর থেকে বেরিয়ে গেল, বাকি সবাই বেশ উচ্ছ্বাসিত। শুভ্র মাকে জড়িয়ে ধরে বলল, মা দোয়া করো আমার জন্য। সন্ধ্যার পরেই জেসমিন বেগম শুভ্রের থেকে কাজলের মায়ের নাম্বার নিল, ফোন দিয়ে বিয়ের প্রস্তাব দিল, তিনি এক পায়ে রাজি হয়ে গেলেন। অব্রর অসন্তুষ্টি দিয়ে জেসমিন বেগম ও বাকিদের কিছুই যায় আসে না, কারণ তার চাওয়াটা ছিল অনুচিত ও অযৌক্তিক। অব্র আগেই শুনেছে উর্মির কাছে কাজল কোন হোস্টেলে উঠেছে, সেখানে চলে গেল। কাজলকে ডেকে এনে অনেক আকুতি মিনতি করল তাকে বিয়ে করার জন্য, কিন্তু কোনো সুফল হলো না। জোর করে এ পৃথিবীতে সব কিছু কেড়ে নেওয়া গেলেও কারো মন কেড়ে নেওয়া যায় না, স্বেচ্ছায় না দিলে। অব্র কত স্বপ্ন দেখেছে গত এক বছর ধরে কাজল নামের মেয়েটিকে নিয়ে, কত কষ্ট করে ফোন দিয়েটে নিজের ঘর পর্যন্ত কাজলকে আনল, তবুও পারছে না, শুভ্র পেয়ে যাচ্ছে ভেবেই ক্ষোভে ফুসছে অব্র। এদিকে প্রিয় বড় ভাই, তাই চাইলেও ভাইয়ের কোনো ক্ষতি করার কথা ভাবতেও পারছে না। কাজলের বিয়ের দিন ধার্য করা হয়েছে, সব কেনাকাটা শেষ বরপক্ষের। কাজলের মাও তার মতো করে প্রস্তুতি নিল স্বামীর সাহায্য নিয়ে, কাজল মায়ের কাছে থাকবে বিয়ের সময়, সেখান থেকেই তাকে বধূবেশে নিয়ে আসবে বর শুভ্র। কাজলও আনন্দে দিশেহারা, বিয়েও হয়ে যাবে, বিয়েও হয়ে যাবে, পড়াশোনা সম্পন্ন করে ভালো একটা চাকরি করবে, নিজেকে আত্মনির্ভর করে তুলবে। সুখের ফাল্গুন ধারায় ভেসে যাচ্ছে কাজলের তীর তীর করে দুলতে থাকা অনুভূতিগুলো। শুভ্র কাজলের সাথে রোজ কথা বলে, রোজ দেখা করে, অপেক্ষার প্রহর যেন ফুরিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তার জন্য। আজ বিকেলে কাজলের মেহেদি সন্ধ্যা ও গায়ে হলুদ, দুটো অনুষ্ঠান একদিনেই হবে। সকালেই সে হোস্টেল থেকে কাপড় চোপড় গুছিয়ে মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। চোখ মুখে রাজ্যের অস্থিরতা, পিচঢালা পথ পার হবে, ঠিক এমন সময় একটা দ্রুতগামী লোকাল বাস কাজলকে ধাক্কা মেরে চলে যায়। কাজলের ওঠার শক্তিটুকুও নেই, গলগল করে মাথা ফেটে রক্ত যাচ্ছে। পথ দিয়ে যাওয়া মানুষ কাজলকে সদর হাসপাতালে নিয়ে যায়। তার মোবাইলে ডায়াল নম্বর চেক করে ফোন দেয় তার মাকে। তার মা রেণুকা ছুটে আসে উন্মাদের ন্যায়। সে কাজলের ফোন থেকে শুভ্রের নাম্বার বের করে শুভ্রকেও ফোন দেয়। শুভ্র ঘোড়ার বেগে ছুটে আসে। মাথায় অতিরিক্ত আঘাত ও রক্তক্ষরণের জন্য কাজল ঘণ্টা না পেরোতেই বিদায় নেয় এই নশ্বর ভুবনের মায়াজাল ছেড়ে। তার আগে নিবু নিবু চোখে শুভ্রের দিকে চাইল এক পলক। শুভ্র কাজলের হাত ধরে চিৎকার করে কান্না জুড়ে দিল ছোট বাচ্চার মতন। কাজল দোহাই তোমার, আমাকে ছেড়ে যেও না, সত্যি মরে যাব তোমাকে ছাড়া, একদম বাঁচব না, আমাকে একা করে এভাবে যেও না কাজল বউ আমার। কাজল অস্পষ্ট ভাঙা গলায় বলল, আমার জীবনের সব কিছুই কাছে এসেই দূরে চলে যায়, এই পায়ে এই হারাই, চোনাকির মতো এই জলে এই নিভে, আমার কাছে থাকতে গিয়েও থাকা হলো না, আপনার কাছে থাকতে গিয়েও থাকা হলো না আমার, আপনি নিজের দিকে লক্ষ্য রাখবেন। কাজলের মা দুহাত তুলে আর্তনাদ করতে লাগলো, স্রষ্টার কাছে ফরিয়াদ করলো মায়ের জীবন ভিক্ষা চেয়ে। ওরে আমার কলিজার টুকরা রে, আমার কাজল বুড়ে, ওরে আমার কাজলা দিদি রে, আল্লাহ রে, বলে মেঝেতে লুটিয়ে
সারা দুনিয়া এক করে ফেলছে। তার আত্মচিৎকারে গোটা হাসপাতালের আঙিনা ভারী হয়ে উঠেছে। আম্মু বলে কাজল মায়ের কোলের উপর হাত রাখল। ধীরে ধীরে তার চোখ দুটো বুঝে আসছে ক্ষয়ে আসা মোমের মতো। শুধু মনে পড়ছে কিছুদিন আগে কোথায় যেন তার প্রিয় একঝাঁক জোনাকি পোকা জ্বলছে আর নিপছে, সেগুলোকে ধরার তার কি চেষ্টা। এরপর কে এসে যেন তাকে সেগুলো ধরে দিল, পলকেই তার মনটা রঙিন প্রজাপতির ন্যায় রঙিন হয়ে গেল।